আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। কেরিয়ার সোসাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিভিয়ার্স, আপনি যদি সত্যিকার অর্থে কাজ জেনে থাকেন তাহলে অনলাইন মার্কেট প্লেসগুলোর বাহিরেও বিভিন্নভাবে কাজ পাওয়ার অপরচুনিটি রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তেমনই একটি সুপার টেকনিক শেয়ার করতে যাচ্ছি, যে টেকনিকটি অ্যাপ্লাই করে লিঙ্কডিন থেকে আপনি নিশ রিলেভেন্ট বায়ারদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আমার এই টেকনিকটি আপনাকে আপনার নিশ রিলেভেন্ট বায়ারদের কাছে পৌঁছে দিবে, বাট বায়ারদের কিভাবে কনভিন্স করলে আপনাকে কাজ দিবে সেই টেকনিকটি আপনাকে আপনার নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। প্রথমেই আমি চলে যাব আমার গুগলে। গুগলে আসার পর আমি আমার লিঙ্কডিন প্রোফাইলটি ওপেন করব। ওকে, আমার লিঙ্কডিন প্রোফাইলটি ওপেন হয়ে গেল। লিঙ্কডিন প্রোফাইল ওপেন হওয়ার পর আমাদের মূল কাজটি হচ্ছে সার্চ বার কেন্দ্রিক, কারণ আমরা আমাদের নিশ রিলেটেড বায়ারদেরকে এখান থেকে খুঁজে বের করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করব আমরা যে কোয়ালিটির বা যে ধরনের বায়ারকে চাচ্ছি। এখন হচ্ছে, আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে যারা কাজ দেয়, আপনি যদি প্রপার ওয়েতে তাদের কাজ না করে দিতে পারেন, তারা একটি কম রেটিং অর্থাৎ 2-star 3-star রেটিং যখন আপনাকে প্রোফাইলে পড়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলটি র্যাঙ্ক হারাবে বা ডাউন হয়ে যাবে। কিন্তু আপনি যখন লিঙ্কডিন থেকে বায়ারদের খুঁজে এই লিঙ্কডিনে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রিস্কটি নেই, এবং আপনি যদি বায়ারদেরকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি হিউজ আর্নিং করতে পারবেন। তো এখানে আমাদের কারা কাজ দেবে সেটাই হচ্ছে আমাদের প্রথম নিশ। আমরা প্রথমে এখানে সার্চ করব যে কোনো কোম্পানির ডিসিশন মেকার অর্থাৎ ওনার অথবা সিইওদেরকে খুঁজে বের করব, কারণ একটি কোম্পানির সিইও বা ওনারই আমাদেরকে কিন্তু কাজ দিয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমে যদি আমি এখানে ওনার লিখে সার্চ করি, আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে ওনার লিখে সার্চ করছি। আপনার যদি সিইও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে সিইও লিখে সার্চ করবেন, আপনার যদি আদার্স কোনো সেক্টরের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটা লিখে এখানে সার্চ করবেন। তো ওনার লিখে সার্চ করার পর আমরা এখান থেকে চলে যাব অল ফিল্টার্সে। আমি অল ফিল্টার্সে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা প্রথমে দেখতে পারছি কানেকশনস। আমরা এখান থেকে সেকেন্ড কানেকশন সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের লোকেশন এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিব ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউনাইটেড কিংডম, কারণ ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমের বায়ারগুলো একটু ফ্রি মাইন্ডের হয়ে থাকে, এবং আপনি চাইলে আদার্স যে কোনো কান্ট্রির বায়ারদেরকে এখান থেকে খুঁজে বের করতে পারেন। দেন আমরা এখান থেকে আরও নিচে চলে যাব। এখান থেকে আমাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। আমরা অবশ্যই এখানে ইংলিশ সিলেক্ট করে দিব, কারণ ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমের ল্যাঙ্গুয়েজটি হবে ইংলিশ। দেন আমরা যদি এখান থেকে আরেকটু নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি কিওয়ার্ডস। আমরা এখান থেকে টাইটেলের জায়গাতে শুধু ওনার লিখে দিব। আপনি যদি সিইও সার্চ করেন তখন আপনি এখানে সিইও লিখে দিবেন। দেন আমার যখন এই ফিল্টারটি সেট আপ করা হয়ে যাবে আমি জাস্ট শো রেজাল্টসে ক্লিক করব। শো রেজাল্টসে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অল ফিল্টার্সে যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিয়েছিলেন সেই কিওয়ার্ড রিলেটেড সমস্ত কানেকশন আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি যাদেরকে খুঁজে বের করার জন্য ফিল্টার করেছেন তারাই কিন্তু আপনার সামনে চলে এসেছে। দেন আমরা যদি একটু নিচে চলে যাই আমরা এখান থেকে কিন্তু হিউজ পেজ পেয়ে যাব। আমরা এখান থেকে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ এভাবে করে করে অসংখ্য পেজে কিন্তু আমরা যেতে পারবো। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আপনি যখন আপনার কানেকশনগুলোকে এভাবে খুঁজে বের করবেন, খুঁজে বের করার পরে প্রথমে আপনার কাজ হবে তার প্রোফাইলকে ভিজিট করা। আমি যখন তার প্রোফাইল নেমের উপরে ক্লিক করলাম আমি তার প্রোফাইলে চলে গেলাম। এখন কি হলো, আমি যে তার এই প্রোফাইলটি ভিজিট করেছি তার প্রোফাইলে কিন্তু অটোমেটিক একটি নোটিফিকেশন চলে গেছে যে আমার প্রোফাইল নেম হচ্ছে এমডি মেহেদি হাসান, যে এমডি মেহেদি হাসান থেকে তার প্রোফাইলটাকে ভিউ করা হয়েছে। তো যখন তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে সে কিন্তু এটা দেখতে পারবে, তার নোটিফিকেশন বারে কিন্তু একটি মেসেজ শো করবে। এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু তাকে সরাসরি কানেক্ট পাঠাতে পারি, বাট আমরা তাকে কিন্তু সরাসরি কানেক্ট পাঠাবো না। আর আপনি এখান থেকে চাইলে তাকে সরাসরি মেসেজ করতে পারবেন না, কারণ আপনি ফ্রি মেথডটি অ্যাপ্লাই করতেছেন। আপনি যখন সেলস নেভিগেটর ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেসেজ অপশনটি ওপেন থাকতো, বাট আমরা যেহেতু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রি মেথড অ্যাপ্লাই করতেছি সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে মেসেজ করতে পারবো না।
জাস্ট আমরা তাকে কি করতে পারি, কানেকশন পাঠানোর পূর্বে তাকে একটা অ্যাড নোট পাঠাতে পারি। অ্যাড নোট পাঠানোর জন্য আমরা যখন কানেক্ট অপশনে ক্লিক করব, আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস চলে আসলে আমরা যদি এখান থেকে এখন সরাসরি সেন্ড অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু তার কাছে কানেক্ট রিকোয়েস্ট চলে যাবে। বাট আমি চাচ্ছি যে তার কাছে কানেক্ট রিকোয়েস্ট চলে যাবার আগে আমি যে রিলেটেড কাজ করি বা আমি তাকে যে মেসেজটি দিতে চাই, সেই মেসেজটিও জানি তার কাছে যায় এরকম একটি নোট পাঠাতে। তো এই বায়ারকে নোট পাঠানোর জন্য আমি এখান থেকে অ্যাড এ নোট অপশনে ক্লিক করব। অ্যাড এ নোট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। আমি এখানে 300 অ্যালফাবেটের একটি মেসেজ তাকে পাঠাতে পারবো। তো এখানে আমি কী মেসেজ পাঠাবো, যে আমি কি কাজ করি বা আমি তাকে কিভাবে সহযোগিতা করতে পারি, সেই রিলেটেড একটি ছোট মেসেজ এখানে অ্যাপ্লাই করব। যখন আমি তাকে এই মেসেজটি দিব এবং সে যখন মেসেজটি দেখবে, সে যদি আমার কাজের প্রতি ইন্টারেস্টেড থাকে, সে কিন্তু অবশ্যই আমাকে নক করবে। তো এখানে যে মেসেজটি দিব সেই ধরনের একটি মেসেজ ফর্মুলা আমি অলরেডি লিখে রেখেছি। এখান থেকে আমরা যে ফর্মুলাটি দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হাই প্রোফাইল নেম। এখানে আপনি যাকে মেসেজ করবেন তার প্রোফাইল নেমটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই যে বায়ারের প্রোফাইল নেমটি এখান থেকে কপি করলাম, দেন এই প্রোফাইল নেমের জায়গায় বায়ারের নেমটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে বলা হয়েছে আই এম রিচিং আউট টু ইউর প্রোফাইল অন লিঙ্কডইন অ্যান্ড আই এম চেকড ইউর এ রোল ওনার। এখন যদি আপনি ওনারদেরকে সার্চ করেন সেক্ষেত্রে রোল ওনার থাকবে, আপনি যদি সিইওদেরকে সার্চ করেন সেক্ষেত্রে এখানে রোল সিইও থাকবে, আদার্স যদি কাউকে আপনি সার্চ করেন সেক্ষেত্রে আদার্স সেই নেমটি আপনি এখানে দিয়ে দিবেন, অফ কোম্পানি নেমের এখানে তার কোম্পানি নেমটি দিয়ে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাফির কোম্পানি নেমটি হচ্ছে টপ কাস্টম জুয়েলারিস আইএনসি। আমরা এখান থেকে জাস্ট কাস্টম জুয়েলারিস আইএনসি এতটুকু সিলেক্ট করব। দেন আমাদের এই নোটপ্যাডের কোম্পানি নেমের জায়গাতে এই নেমটিকে পেস্ট করে দিব। ওকে, তারপরে আই অন্যার ডিসকাস লাইকলি ওয়ার্ক টুগেদার, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনি যদি এখানে গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেটা এখানে উল্লেখ করে দিবেন। উইথ 5+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আই এম হাইলি ইন্টারেস্টেড টু কানেক্ট উইথ ইউ টু চ্যাট অ্যাবাউট গ্রোয়িং বিজনেস, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। দেন আপনি এখানে আপনার প্রোফাইল নেমটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার প্রোফাইল নেমটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার প্রোফাইল নেমটি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে কপি করব। এখান থেকে কপি করে জাস্ট আমি এই বায়ারের প্রোফাইলে চলে যাব। দেন এখানে অ্যাড এ নোট এবং অ্যাড এ নোটের এখানে এটাকে পেস্ট করে দিব। এখন দেখুন এখানে কিন্তু আমরা 300 অ্যালফাবেটের একটি মেসেজ তাকে পাঠাতে পারবো, এটা কিন্তু আমার বেশি হয়ে গিয়েছে। তো আপনি আপনার মতো করে লিখে নেবেন এবং কম বেশি হলে সেটা আপনি এখান থেকে ঠিক করে দিবেন, যাতে আপনার পুরো লেখাটি এই 300 অ্যালফাবেটের মধ্যেই থাকে, বেশি যাতে না হয়। বেশি হলে কিন্তু এখান থেকে এভাবে কেটে যাবে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমি জাস্ট একটু কাস্টমাইজ করে দেই, তার ফুল নেমটা এখানে না দিয়ে আমি একটু কাস্টমাইজ করে দিলাম। ওকে, জাস্ট আমি এতটুকুই দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। আশা করি আপনারা 300 অ্যালফাবেটের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন যে আপনি কি চান এবং তার সাথে কোন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চান। দেন আপনি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পেন্ডিং শো করবে। এই ওনার যখন আপনার কানেকশন রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে এবং সে কিন্তু আপনার এই মেসেজটি দেখতে পারবে। এখন সে যদি ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে অবশ্যই নক করবে। তো এভাবে আমরা একজনকে পাঠালাম। আমি আরেকজনকে দেখাই যে মাল্টিপল আপনারা কীভাবে পাঠাবেন। তো এই যে ফলো আছে আমরা একে ফলো করব না, আমরা জাস্ট যাদের কানেক্ট আছে আমরা তাদেরকেই পাঠাবো। আমরা থার্ড অপশনে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছি জন ম্যাক্সওয়েল, আমরা এটাতে ক্লিক করলাম, তার প্রোফাইলে চলে আসলাম। যখন আমরা তার প্রোফাইলে চলে আসলাম তখন কিন্তু অলরেডি তার প্রোফাইলে একটি মেসেজ চলে গিয়েছে। দেন প্রথমে আমি এখান থেকে তার নামটিকে কপি করে নিব পূর্বের ন্যায়। দেন আমার নোটপ্যাডে চলে যাব এবং এখানে এই নেমের জায়গায় তার নেমটি আমি দিয়ে দিব। ওকে, দেন আমরা এখান থেকে তার কোম্পানি নেমটাকে কপি করব। আমি তার কোম্পানি নেমটাকে কপি করলাম, দেন আবার নোটপ্যাডে চলে গেলাম। দেন এখান থেকে আমি
এই কোম্পানি নেমের জায়গায় তার কোম্পানি নেমটাকে দিয়ে দিলাম এবং ওনারের এখান থেকে আমি ব্র্যাকেটটা তুলে দিতে পারি ওকে আমি ব্র্যাকেটটাকে তুলে দিলাম দেন আমাদের বাকি সব রেডি রয়েছে এখন আমি এটাকে পুনরায় কপি করব দেন আমি কানেক্টে চলে যাব অ্যাড নোটে চলে যাব দেন এখান থেকে এটাকে পেস্ট করে দিব দেখুন এখানে কিন্তু বেশি হয়ে গিয়েছে আমি জাস্ট এখান থেকে একটু কাস্টমাইজ করে দেই ওকে দেন এখন আমরা তাকে কি করব সেন্ড করে দিব এখন তার কাছে এই মেসেজটি চলে গিয়েছে তো এভাবে করে যখন আপনি বায়ারদেরকে নক করবেন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সাড়া পাবেন আমি নিজে পরীক্ষামূলকভাবে এই টেকনিকটি 10 জন ওনারের উপর অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে 4 জন ওনার আমাকে নক করেছে তাদের সাথে আমার কন্টিনিউ কমিউনিকেশন হচ্ছে বিভিন্ন ওয়ার্ক বা প্রজেক্টে নিয়ে আপনি যদি আমার দেখানো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে এখান থেকে প্রতিদিন 10 জন ওনার বা সিওকে কানেক্ট করেন আমি বিশ্বাস করি আপনি হিউজ সাড়া পাবেন আপনাকে কোনো মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না আমি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে উপকৃত হই আমার এই চ্যানেলের মাধ্যমে সেই পদ্ধতিগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কতটুকু উপকারে আসে তবে আমি বিশ্বাস করি আজ আমি আপনার উপকারে আসলে একদিন আপনিও আমার কোনো না কোনো উপকারে আসবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যারিয়ার টাচাইটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ